নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়েই হয়। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয় সে আসল বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়েরাও ছাড়েনি। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশি। এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, জল মেশাননি তো, আর মদে নিজেরাই জল মিশিয়ে খাই। মানুষকে জানোয়ার বললে খেপে যায়, কিন্তু সিংহ বললে খুশি হয়। সত্যি মানুষ বড়ই আজব প্রাণী। ভালোবাসার সুখ যেমন স্বর্গীয়, তেমনি যন্ত্রণাও নরকীয়, তবুও তা মধুর। সময় বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক, সত্যিকারের বন্ধু কোনো দিনই পাল্টায় না। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। নিজেকে কখনো কারোর সাথে তুলনা করো না। মনে রাখবে, চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না। যখন যা সময় হয় তখন তা উজ্জ্বল হয়। তাই কখনো মনে করো না যে আমার দ্বারা কিছু হবে না, সঠিক সময়ে সব ঠিক হবে। যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ ও অর্থ এই তিনটি জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়ার শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং নিজ নিজ অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। নিজের খারাপ দিনগুলি বদলানোই উচিত, সেটা কারোর জন্যই হোক বা নিজের জন্যই হোক। একটি মেয়ে বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার স্বামীকে হত্যা করতে চাইছিল। একদিন সকালে সে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল, আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আমি আর তার বাজে কথা সমর্থন করতে পারছি না। আমি তাকে হত্যা করতে চাই, তবে আমি ভয় পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে। তুমি কি দয়া করে এ বিষয়ে আমাকে সাহায্য করতে পারো মা? মা উত্তর দিলেন, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে। মেয়ে জিজ্ঞাসা করল, কি কাজ মা? আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি। মা বললেন, ঠিক আছে, তাহলে শোনো। 1, তোমাকে প্রথমেই তার সাথে শান্তি স্থাপন করতে হবে, যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে। 2, তার কাছে তরুণ এবং আকর্ষণীয় দেখাবার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে। 3, ভালো করে যত্ন নিতে হবে এবং তার প্রতি সদয় ও কৃতজ্ঞ হতে হবে। 4, তোমাকে হিংসা কমিয়ে ধৈর্য ধরতে হবে, বেশি মনোযোগী হতে হবে, আরও শ্রদ্ধাশীল এবং বাধ্য হতে হবে। 5, প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করা যাবে না, এমনকি সে যদি তোমাকে কিছু দিতে অস্বীকৃতি জানায় তবুও। 6, তার সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না, সবসময় শান্তি এবং ভালোবাসা বজায় রাখতে হবে, যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ করতে না পারে। 7, তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখবে না, সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবে এবং তার পছন্দের খাবার বানিয়ে দেবে। এরপর মা জিজ্ঞাসা করলেন, তুমি কি এগুলো সব করতে পারবে?
মেয়েটি জবাব দিল, হ্যাঁ আমি পারবো। মা বললেন, ঠিক আছে তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দেবে, এটাই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। 30 দিন পর মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখের সুরে মিনতি করে বলল, মা এখন আর স্বামীকে হত্যা করার কোনো ইচ্ছেই আমার নেই, আমি এখন তাকে ভালোবাসতে পেরেছি কারণ সে পুরোপুরি বদলে গেছে, সে এখন আমার কল্পনার চেয়েও খুব ভালো স্বামী, এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কি করতে পারি, আমাকে সাহায্য করো। মা উত্তরে বললেন, ভয়ের কিছু নেই, তুমি চিন্তা করো না, ওই দিন আমি যে পাউডার তোমাকে দিয়েছিলাম তা ছিল হলুদের গুঁড়ো, যা কখনোই তার মৃত্যুর কারণ হবে না। সত্যি কথা বলতে কি, তুমি নিজেই ছিলে এমন একটা বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলে। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, সর্বপ্রথম নিজের ভুল বা দোষগুলো চিহ্নিত করে সংশোধন করা উচিত। আমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ, আসল সত্যটা কি জানো, যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। বাবার দেয়া কোনো কিছুকে ছোট মনে করো না, মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। প্রেম পাপ নয়, মানুষ পাপী, প্রেম মানুষকে কাঁদায় না, মানুষ মানুষকে কাঁদায়, প্রেম মানুষকে কষ্ট দেয় না, মানুষ মানুষকে কষ্ট দেয়। মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর নিজের পরিচয় দেয় তার ব্যবহারে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই বাস দেবে। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই, 1 প্রতিশ্রুতি, 2 বিশ্বাস, 3 মন, 4 সম্পর্ক, কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না। যখন কোনো ব্যক্তির কাছে মান যশ ও অর্থ এই 3টি জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না, তখন সে ভুলে যায় যে তার থেকে শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়।